কোনো সময় মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায়, মারা যায় না? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা রাস্তাঘাটে ফালাইয়া গাড়ি ঘোড়ার নিচে কুকুর মেকুর লাখান আমরার মৌত দিও না। সারাই হব আল্লাহ হুমামি, যেদিন মরণ দিবাই জুমার দিন সাইয়া ঈদর দিন সাইয়া রোজা মাস সাইয়া আমরার মরণ দিও, তাহলে বন্ধা তোমার কবরের জীবন আল্লাহ শান্তির জীবন বানাই দিবা। সুবহানাল্লাহ, মায় খান দৈন নানি বাবারে, যদি তুমি আমবাড়ি যাইতাই না আর টেবিল আর উঠি যায় না তে তোমার মৌত হইল না। বুঝলেন আমার বুজুরগণ, এই খাকির মানুষ সারা মানুষ কিন্তু খাকির জমিন ও মানুষ মারা যাইতা নাই কোনো কারণে, বন্দার শরীরের লগে যে জায়গার মাটি আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না। একজন ফিরিস্তা আছে, এনার নাম হইল মালাকুল আরহাম। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইন, এনার দায়িত্ব হইল, ডিউটি হইল, বন্দা যখন প্রথম দিন খাকির জমিন ও মার গর্ভ প্রবেশ করিলা ও সময় আল্লাহ জানাইবা, ও মালাকুল আরহাম আমার বন্দা খাকির জমিন তার মার রেহমের মধ্যে প্রবেশ করছে, আমার বন্দা হুজাই হাম হসপিটাল ও মারা যাইব, আমার বন্দা শিলং গ্রিমসর জমিন ও মারা যাইব, আমার বন্দা বেঙ্গালুরুর জমিন ও মারা যাইব, আমার বন্দা রাজবাড়ির জমিন ও মারা যাইব। ও মালাকুল আরহাম এই রাজবাড়ির সামাইল মাটি লইয়া যাও, তার মার রেহমের মধ্যে মিশাই দেও, আমার বন্দা জমিনের মধ্যে বড়ইব, তার মার রেহমের মধ্যে বড়ইব, আল্লাহর বন্দার শরীরের লগে মাটিটা মিক্স হইব, আল্লাহর বন্দা বড়ইব, যখন মরণের সময় আইব সেই জায়গায় না যাওয়া পর্যন্ত আমার বন্দার কোনো সময় মরানো হবে না। ইকান যদি মানুষে জানতো যে আমার খাকিত মৌত হইব, মানুষ এখানে বাড়াটে গিয়া খাসাড়ো রয়ে গেল হাসান। হ্যাঁ আন্নাইলে বাজু ছাড়িয়া আমেরিকা লন্ডন যেন মনে হয় না গেল না ভাই, খামাইতো নাই তোমার শরীর কোন জায়গার মাটি আপনি হইতে পারত না। আমি নজরুলে হইতাম পারমনি, আমার শরীর কোন মাটি কোন জমিনের মাটি, আর আমার মৌত খান হইব আমি হইতাম পারতাম না। মৌত ধরে কোনো মানুষ বাগিয়ে যাওয়া সম্ভব নয়, আল মাউতু লাইসা মিন হল পাও, মৌত তো নেই কোনো মানুষ বাগিয়ে যাওয়ার সম্ভব নয়, সম্ভব আছে কোনো মানুষের জন্য সম্ভব নয় ভাই। এর কারণে জমিন আফসোস করিও না, জমিনের মধ্যে খান দিও না, মায়ের জমিনও খান দইল, বাবায় জমিনও খান দইল, বাইরে তোমার যখন সন্তানাদি মারা যায় তখন জমিন সবর করিলাও দরিদ্র ধারণ করো, বন্দা জমিনের মধ্যে কোনো সময় খান্দা গুটি করিও না। আরেকটা মাসলামে হইয়া যায়, আল্লাহর হাবিবা কালাইহি সালাতু সালামে ফরমায়, যদি কোনো মানুষের তিন ডল্লা বালিক বাচ্চা মারা যায় আর যদি মা বাবায় সবর করিলাইনি দরিদ্র ধারণ করিলাইন, আর যদি মা বাবার আমল বালা থাকে, বন্দা যখন কামতর ময়দান বাইর হইবাই এই তিন নাবালিক বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জন্য তো দিলাই বা হো না। সুবহানাল্লাহ, আর জোরে হো সুবহানাল্লাহ। কয়জন মারা গেলে? সাহাবাই কেরামে ফরমাইলি, ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের দুইজন না বালিক বাচ্চা মারা যায়, আমার নবী ফরমায় আমার সাহাবাই কেরাম তোমরা জানো না, যদি কোনো মানুষের দুইজন না বালিক বাচ্চা মারা যায় আর যদি মা বাবা জমিন সবর করে লাইন দরিদ্র ধারণ করে, তাহলে কামতর ময়দান এই দো না বালিক বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জন্য তো দিলেই বা। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষ একজন নাবালিক বাচ্চা মারা যায়, আমার লবিয়ে ফরমাইল আমার সাহাবাই কেরাম তোমরা জানো না, যদি মা বাবা জমিন সবর করিলাইন দরিদ্র ধারণ করিলাইন খান্দা গুটি করাইলাম, আর যদি মা বাবার আমল ভালো হয় এই বাচ্চার কারণে আল্লাহ কামতর ময়দান তার মা বাবার জন্য তো জায়গা দিলেই বা। সুবহানাল্লাহ, সবর করা লাগবো, কি করা লাগবো? সবর ধৈর্য, আর নইলে খামাই চলে। আমরা তো দেখা যায় মানু মরার বাদে কাপড় ফাড়ি ফেলাই দিন খান দিয়া চুল ছিঁড়ি লইত্রা মাতা মারের ও আলো গিয়া, এটা ঠিক না, এটা গুনাহ।
আমার বুজুর্গ খান্দা যাই নাই আসেনি, চকুর ভানি বাইর হইতো দুঃখ প্রকাশ করতাই, ঠিক মারিয়া কাপড় মারিয়া তোমার খান্দা যাই নাই, মুখর মধ্যে চাদর দিয়া ধরি এইভাবে জমিন খান্দ কোনো বেড়া নাই। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন বয়ান করছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাই কান্দন আরম্ভ করে, রাসূলুল্লাহ ফরমাইল আয়েশা তুমি কোন কারণে কান্দো আমার হইলাও, আম্মা জান আয়েশা সিদ্দিকা তুমি চিন্তা করিও না, যখন কিয়ামতের ময়দান হাশরের ময়দান আমার গুনাহগার উম্মতি ভাই রইবা, তাদের কোনো সাহায্য করে নাই, সেই ময়দানে আসর আমার উম্মতির জন্য স্বয়ং আমি রাসূলুল্লাহ তাদের সাহায্য করে কোনা, সুবহানাল্লাহ। বাইরে সন্তান মারা গেলে জমিন মা বাবা জমিন খান্দন খান্দন লাগে, মানুষের আমি আগেও হইলাম যার যে জমিনের সম্পর্ক আছে মাটির মিক্স আছে, এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হইলাম। বহুত মানুষ বেঙ্গালুরুত মারা যায়।